প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড ইন এশিয়ান মিউজিকে। বরাবরের মতো যারা তো রয়েছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে, এবং যেহেতু মিউজিক্যাল লাইফ তার মানে বুঝতেই পারছেন আজকেও একজন বিশেষ মানুষ রয়েছেন আমার সঙ্গে। আজকে উনি শুধু বিশেষ নন, উনি বিখ্যাত একজন মানুষ, এবং উনি তার গান দিয়ে প্রতিনিয়ত ভক্তদের মন জয় করে যাচ্ছেন। দর্শক, আর একেবারেই দেরি করছি না, আজকে আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল ভাইয়া। আরও একবার আপনাকে বলতে চাই, পুরো অনুষ্ঠানটি যেহেতু আপনাদের জন্য, আপনারা চাইলেই নিচে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে পারেন, সেই সঙ্গে কথা বলতে পারেন আপনার পছন্দের শিল্পীর সঙ্গে, এবং তার সঙ্গে জানাতে পারেন আপনার পছন্দের যে কোনো গানের অনুরোধও। স্যার, একেবারে দেরি করছি না, চলে যাচ্ছে আমাদের আজকের মূল অনুষ্ঠানে। হ্যালো ভাইয়া। হ্যালো, কেমন আছো তুমি? এই তো ভাইয়া ভালো আছি, সবসময় আপনার ফোন কল পাই, একবার আপনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, সো আজকে আরও একবার। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকে পেয়ে আমাদের অনুষ্ঠান খুব ভালো করে একটু মনে হচ্ছে, একটু উৎসাহ সবাই পাবে এবং সবাই একটু ভালো একটা অনুষ্ঠান হবে। আর বিশেষ করে আমার বন্ধু তোমার পাশে আছে, আমার বড় ভাই বন্ধু, তো সেখানে তো এটা হইতেই হবে। 7ই মার্চে যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন, এই ভাষণের কারণে আজকে আমরা এই বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের মাটি, আমরা কে বাংলাদেশকে চিনি, তো সে কারণেই আজকে একদম প্রথমেই ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি ওনার এই ডাকের কারণে। তার জন্যে আমরা নতুন একটি গান গত বছরে 2020 আমি একটি গান করেছিলাম, আর একদম সম্প্রতি আরেকটি নতুন গান করেছি, যেটা গানটি লিখেছে জামাল রেজা এবং সুর করেছে জাহিদ মামুন। বঙ্গবন্ধুর উপরে গানটি করেছে আমি। খুব ইচ্ছে ছিল যে কালকেই গানটা 7ই মার্চ এই ভাষণের দিন এই গানটা রিলিজ করবো, তো হয়তো বা দু একদিনের মধ্যেই হয়ে যাবে। গানটার অডিওটা হয়ে গেছে, ভিডিওটা আর কিছুদিন বাকি আছে। সমস্যা না ভাই, আপনি যদি চান তাহলে রাত 12টায়ও গাইতে পারেন, আর যদি চান এখনও গাইতে পারেন। না, আমি বঙ্গবন্ধুর জন্য উৎসর্গ করছি, যেহেতু এই গানটি আমি প্রথমেই এই গানটা দিয়ে শুরু করবো। তাহলে তো খুবই ভালো, আমরা খুবই খুশি হব। শহীদদের জন্য আমি এই গানটি গাইবো, আর কিছু দেশের গান গাইবো। ঠিক আছে, চলো। যাকে স্বপ্নে দেখি সেটা তুমি, যার নাম নিয়ে মাঝি গান গায় সেটা তুমি। তুমি আমার ভোরের আলো, তুমি কীর্তিমা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর মাকে
তুমি ছিলে বাঙালি দে দু চোখের মনি তুমি ছিলে বাঙালি দে দু চোখের মনি গড়লে তুমি এই জাতিটা জীবন কাহিনী বাঙালি আজ বিশ্বের বুকে স্বাধীন এক নাম বাঙালি আজ বিশ্বের বুকে স্বাধীন এক নাম শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান ঘুম ভাঙতে যাকে মনে পড়ে সেটা তুমি যার নাম নিয়ে মাঝি গান গায় সেটা তুমি আমার ভোরে হাওয়া তুমি কীর্তিমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান অসাধারণ গেছেন ভাই আপনার বন্ধুই আপনাকে বলে দিল আর আমাদের কথা কি বলবো বড় ভাই যাই হোক চেষ্টা করেছি কারণ এই গানটি অডিও হয়ে গেছে বললাম যে খুব ভিডিও তাড়াতাড়ি রিলিজ হবে এবং কেন জানি সুরের মধ্যে এবং কথার মধ্যে এমন একটা ছোঁয়া এবং বঙ্গবন্ধুর যে ভেতরে একটা অনেক দরদ আছে গানটার মধ্যে সেই গান সেটা মনে হয় একটু সুরের মধ্যে এবং কথার মধ্যে ভেসে উঠেছে আচ্ছা জি যেহেতু এটা আনরিলিজ ট্র্যাক অনেক অনেক শুভকামনা এই গানটার জন্য আজকে তোমরা শুনেই ফেললাম আমার মনে হয় সবার ভালো লাগবে এই প্রথম টেলিকাস্ট করলাম এশিয়ান টিভিতে প্রথম গাইলাম ওকে ভাইয়া আমাদের সঙ্গে একজন দর্শক আছে হ্যালো দর্শক কে বলছেন আমি ভালো আছি কথা বলুন ভাই আছেন আমাদের সঙ্গে জি মানে আমি একটা গান শুনতে যাচ্ছিলাম যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই অসাধারণ একটি গান অবশ্যই আমি গাইবার চেষ্টা করব অসাধারণ একটা অনুরোধ করেছেন আপনি অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গেই থাকুন অনুরোধের গানের দুই লাইন কি হবে একটু পরে করি হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এখন তাহলে কোন গানটা শুনছি এবার যে গানটি করছি এটা 2019 এ একটি মিউজিক ভিডিও হয়েছিল গীতিকার ইব্রাহিম ফাতমি এখন খুব উনি তখনও ব্যস্ত ছিল এখনও ব্যস্ত আর ইব্রা টিপুর সুর একটি মিউজিক ভিডিওর গান চাঁদ মুখে চাঁদ নিয়ে হাসি ওকে দুলা ভাই তোমার মতো হাসি দুলা ভাই হয়তো সম্পর্কে এই জন্য বললাম সীমানার বাঁধন ভেঙে
যখন যেভাবে তোমায় দেখি ইচ্ছে হয় রং তুলিতে আঁকি যখন যেভাবে তোমায় দেখি ইচ্ছে হয় রং তুলিতে আঁকি রঙিয়া ল যায় লুকায় বলো না কি রঙে তোমায় আঁকি যা তোমায় দুজনে ভাসি যা তোমায় দুজনে ভাসি যা তোমায় দুজনে ভাসি যা তোমায় দুজনে ভাসি আমার সুখ পাখি গানে গানে সারাক্ষণ ডাকি সুখে থাকো আমার সুখ পাখি গানে গানে সারাক্ষণ ডাকি কথারা সুর হারায় জাগো না রে গো যা তোমায় দুজনে ভাসি যা তোমায় দুজনে ভাসি যা তোমায় দুজনে ভাসি যা তোমায় দুজনে ভাসি চাঁদ মুখে চাঁদ হাসি সুহাসিনী সীমানার বাঁধন ভেঙে আসো না বুকের জমিনে সীমানার বাঁধন ভেঙে আসো না বুকের জমিনে চা তোমায় দুজনে ভাসি ওয়াও ভাইয়া, আমরা আপনার কাছ থেকে এরকম আরও অনেক গান চাই, কারণ আপনি এই গানটা মানে আমি আপনার কাছ থেকে শুনেছিলাম হচ্ছে আমাদের এশিয়ান টিভির যে জন্মদিন ছিল আপনি এসেছিলেন এই গানটা করেছিলেন, সো দ্যাট টাইম থেকে আমি এই গানটার প্রতি ফ্যান হয়ে গেছি আপনার, সো আজকে আরও একবার আপনি করলেন, সো থ্যাংক ইউ সো মাচ, আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা ভাই, একটা ব্রেক থেকে ঘুরে আসি, চলো। প্রিয় দর্শক, ওয়ার্ল্ড এশিয়ান মিউজিক নিয়েছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড ইন এশিয়ান মিউজিকে, যারা রয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে, এবং দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সবার পছন্দের এবং ভালো লাগার শিল্পী বাদশা বুলবুল। দর্শক, আরও একবার বলতে চাই, পুরো অনুষ্ঠানটি যেহেতু আপনাদের জন্য, আপনারা চাইলেই কিন্তু নিচে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করতে পারেন এবং সেই সঙ্গে কথা বলতে পারেন আপনার পছন্দের শিল্পীর সঙ্গে। ভাইয়া, কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমারও ভালো লাগছে, আজকে অনেক অনেক দিন পর পর পুরনো মানুষ, যেরকম বিপ্লবকে অনেকদিন পর পেয়েছি, কিশোরকে অনেকদিন পর, বিপ্লবকে তো অনেক বছর পর পেয়েছি, আর কিশোরকে মনে হয় ছয় মাস পরে, না রে এরকম হবে, এক বছর পরে। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনারা দুজন পুরো টম এন্ড জেরি। না, থাকলে পরে এইরকমই হয় সবসময়, শুধু এখানে না, লাইভে না, সবসময়। আছে নজরুল, আছে ইমেল, এই দুজনকেও অনেকদিন পর পেয়েছি,
একটা গান ও তো আছে তোমাদের অন্য এক চ্যানেলে, সবসময় দেখা পড়ে সকালে অথবা রাত্রে দেখা হয়ে যায় বিদ্যুতের সাথে গানে যে। হ্যাঁ, এবারে যে গানটি, কারণ বিরতির মাঝখানে এবং প্রথম দিকেই যখন ফেসবুকে দিয়েছিলাম তখন মান্নাদের গান না গাইলে না গাইলেই নয়, কারণ ওখানে ওই যে বসে আছে মান্নাদের সাথে বাজিয়েছিলেন গুরুজির সাথে, তো একটি গাই মান্নাদের না সবসময়। যে গানটি অনেকদিন করা হয় না, যদি কাগজে লিখো নাম গানটি 1974 রিলিজ হয়েছিল এবং গানটির কথা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, উনি পাবনা বাড়ি, আর সুর নচিকেতা ঘোষ। চেষ্টা করছি, আমার বাড়িও পাবনা। হ্যাঁ, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো না, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে, রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, তো সেখানে থাকে না কোনো ভাষা, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, চোখের আড়ালে মাটির নিচেও বলগু চিরদিন নীরবে হয়ে যাবে, হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, বাহ, গানটা খুব সুন্দর এবং কখন যে শেষ হয়ে গেল
একটু বুঝতে পারলাম না, মনে হচ্ছে যে আর একটু যদি গানটা হতো তাহলে অনেক বেশি ভালো লাগতো। আসলে প্রত্যেকটা পছন্দের মানুষের গান মনে হয় এরকম। আর মান্না দের কথা যদি বলি, প্রয়াত, ওনার তো এক একটা গান মনে হয় যে এক একটা পিস, রাইট? ওরে বাবা, মান্নাদের গান মানে এখনো নতুন, যে এখনো প্রত্যেকটা মানুষ যদি বলে, যদি কাগজ এই কথাটা যদি কাউকে অ্যাপ্রোচ করে যদি বলা যায়, অথবা এই কথাটা যদি বলা, যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যায়, সত্যি তো হৃদয়ে যদি নাম লেখা যায় সেটা রয়ে যায়। আসলেই তাই। ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে আরো একটা গান শুনবো। আরেকটি গান আমার খুব বাংলাদেশের মধ্যে খুব বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে জব্বার মামা, আমি জব্বার মামা বলে ডাকি ওনাকে সবসময়। উনি চলে গেছেন, উনি যেখানে আছেন অনেক ভালো আছেন। ওনার বিখ্যাত একটি গান 1961-এ, আমাদের জন্মের অনেক আগে এই গানটি উনি গিয়েছিলেন, এবং কথা লিখেছেন আজিজুর রহমান, সুর মুসলিউদ্দিন। তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায়, চেষ্টা করছি। তারা ভরা রাতে, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনা এই আলো ছায়া ভরা মায়া ঝরা জোছনা, আমি একা জাগি নেই তুমি কাছে হায়, কাছে রবে হয়তো গিয়েছো ভুলে, সেই বনতল যে দেখো ছে গেছে ঝরা ফুলে, এই রাত জাগা পাখি সাথী খুঁজে ডেকে যায়, কত কথা ভাবি নেই তুমি কাছে হায়, তারা ভরা রাতে, তারা ভরা রাতে। যতবার ভাবি সব ভুলে যাব তবু কেন মনে জাগে, কেন সে বাঁধো খুলতে আমার এত বেশি ব্যথা লাগে, তাই চাওয়া পাওয়া সবই মন ভুলে যেতে চায়, আমি ভাবি শুধু নেই তুমি কাছে হায়, তার
অসাধারণ ভাইয়া, এই যে সেই 96-1 আর এখন হচ্ছে মানে 2021 সাল, কখনোই মানে কোনো ডিফারেন্স পাচ্ছি না গানের মধ্যে। মনে হচ্ছে যে এই গানটাও এখনো নতুন এবং এই গানগুলো না মানে সবসময় নতুন থাকবে, তাই না? 1961 আর 2021 কত বছর পর, প্রায় 70 বছর হয়ে গেছে না, থেকে 60 বছর, এত বছর পরে আমরা মানে এই জেনারেশনে এসে এই গানের প্রতি এত বেশি মানে এত বেশি ভালো লাগা কাজ করে, মন ছুঁয়ে যায় গানগুলো, আসলে মন ছুঁয়ে যায়। আর আগের মানে তখনকার শিল্পীদের যে মানে গায়কি, তারপরে ওনাদের যে গল্প মানে গান লেখা সবকিছু অন্যরকম ছিল, বাট এখন কিন্তু সেরকম পাচ্ছে না, রাইট? এখনকার গান আজকে হচ্ছে কালকেই ভুলে যাচ্ছে। তখনকার সময়টা বিষয় ছিল, আমরা এই কথা নিয়ে সবসময় বলি যে ওই মানে গীতিকার সুরকার এবং সঙ্গীত শিল্পী এবং যন্ত্রবাদক সব এই যে 61-এ সরাসরি তখন কিন্তু রেকর্ডেড, মানে তখন কিন্তু ওই যে একজন কেউ যদি মিস করে, তবলার একটা টোকা অথবা একটা সারেঙ্গির অথবা বাঁশির একটা টোকা একটা কোথাও একটা মিস হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার প্রথম থেকে রেকর্ডিং, প্রথম থেকে। এবং আমি এটাও শুনেছি যে সবার বাসায় একটা মানে রিহার্সাল চলতো, কিংবা ওনারা যেটা করতেন আগের শিল্পীরা, ওনারা হচ্ছে কি আগে থেকে রিহার্সাল করে আসতেন তারপর রেকর্ড করতেন। হ্যাঁ, তা তো অবশ্যই, রিহার্সাল তো করতেই হতো। এই কথাটা আমার কিশোর ভালো বলতে পারবে, কারণ কিশোর তখনকার সময় ছিল, তখন অ্যাকুস্টিক গিটার বাজাতো। হ্যাঁ, তাই না সে কিশোর? হ্যাঁ, আমি অনেক ছোট ছিলাম, যাই হোক। আচ্ছা, এবারে যে গানটি গাইব, আমার একটি গান রবি চৌধুরীর সুর করা এবং পলাশ খানের লেখা, কারো কারো জন্ম হয়, অনেক রিকোয়েস্ট এসেছে এই গানটির। কারো কারো জন্ম হয় দুঃখ পাওয়ার জন্য, কারো কারো জন্ম তুমি দুঃখ দেয়ার দলে, আমি দুঃখ পাওয়ার দলে, তুমি দুঃখ দেয়ার দলে, আমি দুঃখ পাওয়ার দলে, কারো কারো জন্ম হয় দুঃখ পাওয়ার জন্য, কারো কারো জন্ম হয় দুঃখ দেয়ার জন্য, তুমি দুঃখ দেয়ার দলে, তুমি দুঃখ দেয়ার দলে, আমি দুঃখ পাওয়ার দলে, কারো কারো জন্ম হয় দুঃখ পাওয়ার জন্য। যাই যতবার অশ্রু ভরা চোখে ফিরে আসি আমি ততবার, প্রেমের
যাই যতবার অশ্রু ভরা চোখে ফিরে আসি আমি ততবার ব্যর্থতা পরাজয় আমার জীবনে সাথী হয়ে চলে তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে কারো কারো জন্ম দুঃখ দেয়ার জন্য বাঁচার ভরসা নেই কবরে শুধু এর সমাধান তোমায় ভালোবেসে মরণের বিষাম করেছি পার বাঁচার ভরসা নেই কবরে শুধু এর সমাধান বুঝলে না আমাকে তুমি শুধু হৃদয়হীন বলে তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে জন্ম দুঃখ পাওয়ার জন্য কারো কারো জন্ম দুঃখ দেয়ার জন্য তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে কারো কারো জন্ম দুঃখ পাওয়ার কারু কারু জন্ম দুঃখ দেয়ার জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া, গানটা অনেক সুন্দর এবং এই গানটা শোনার পর পরিবেশটা কিরকম একটু ভারী ভারী হয়ে গেছে, অসাধারণ বাজালো আজকে বিপ্লব, অসাধারণ। থ্যাংক ইউ নজরুল, থ্যাংক ইউ এমিল, থ্যাংক ইউ কিশোর, থ্যাংক ইউ আমাদের বিদ্যুৎ সবাইকে। ওকে চলেন আরো একটা ব্রেক থেকে ঘুরে আসি, ব্রেক চলো। প্রিয় দর্শক, গল্পের এশিয়ান মিউজিকে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পর। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটেন এশিয়ান মিউজিকে, যারা রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় শিল্পী বাদশা বুলবুল।
তো ভাইয়া একদম কিন্তু 12টা বেজে গেছে তাই না? তোমাকে স্বাধীনতার শুভেচ্ছা, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা, আপনাকেও স্বাধীনতার অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে 7ই মার্চ শুরু হয়ে গেল সেই বিশেষ দিন, ঐতিহাসিক দিন, তো একটা দেশের গান দিয়ে শুরু করি। হ্যাঁ, আমার খুব প্রিয় একজন সুরকার এবং শিল্পী বশির আহমেদ সাহেবের গাওয়া, গাজী মাজহারুল সাহেবের লেখা দেশের একটি গান। আমার খাতা প্রতি পাতায় প্রতি কবিতা তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়, তুই আমার দেশ রে। আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতা তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়, তুই আমার দেশ রে।
ভীষণ ভালো লাগলো 12টা বাজার সাথে সাথে এত সুন্দর একটা দেশের গান শুনতে পেরে, কারণ এই দিনটা তো আমাদের বাঙালিদের জন্য অনেক বেশি স্পেশাল। এই দিনের ভাষণের জন্য স্পেশালি আজকের দিনটা আমরা খুব অবশ্যই। ভালোভাবে পেয়েছি, তাই না? তো ভাই, একটা ব্যাপার জানতে চাই যে আপনার তো দীর্ঘদিনের এই মানে গানের ক্যারিয়ার, তো এমন কোনো দিন মানে কোনো স্মৃতি কি আছে যেটা মনে হলো এখন অনেক হাসি ওঠে যখন মনে করেন রেকর্ডিং করেছেন ফার্স্টের দিকে? আমার প্রথম তো মাইক্রোফোন ধরা হয়েছিল মঞ্চে, তখন আমি খুব ছোট ছিলাম, মানে হারমোনিয়ামের টেবিলের উপর বসিয়েছে আমি ধরতে পারছি না, একদম ছোটবেলায়। তো তখন থেকেই তখন সেই অভিজ্ঞতা তো একটু আছেই, কারণ তখনকার সময় ওই হঠাৎ করে কেউ যদি পুরস্কার দিতে চাইতো তো ওখান থেকে উঠে এসে, তো আমার আমাকে দিয়েছিল যেটা সেটা পকেটের মধ্যে একটু মানে পিন দিয়ে টাকা এরকম লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, মঞ্চে এসে তার একটা গাইবার রিকোয়েস্ট করা হলো, পরবর্তীতে আবার ঠিক ওই টাকাটা ওখানে চেঞ্জ করে আবার একটু মনে হয় বড় নোট, আমি জানতাম না তখন তো টাকা চিনতাম না। আমরা একটু ফোন কলটা নিয়ে আসি প্লিজ। হ্যালো দর্শক, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি রামপুরা থেকে নিঃশব্দ বলছি। আল্লাহ, তুমি এত রাত পর্যন্ত জেগে জেগে প্রোগ্রাম দেখছো, থ্যাংক ইউ। ভাইয়া আছেন, কথা বলো। হ্যাঁ বাবু, তুমি তোমার নামটা বলো, কি নাম বললে? তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাবার নাম কি বলবে একটু, অথবা তোমার আম্মুর নাম কি? আমি ক্লাস 3-তে পড়ি, আমার বাবার নাম নজরুল। এখানে কিন্তু আমাদের আরেক নজরুল আছে, কি বলবো দাদা, তুমি কি তার ছেলে? সবকিছু শিখবে, গান শিখবে, গিটার শিখবে, কিবোর্ড শিখবে, তবলা শিখবে, একতারা দোতারা গিটার সবকিছু শিখবে। তোমার বাবা যেরকম গুণী মিউজিশিয়ান হয়েছে তেমন তুমি জানো হও। অন্য সময় মানে আরো একদিন নেক্সট টাইম আমরা তোমাকে তোমার বাবার সঙ্গে দেখতে চাই, ঠিক আছে? একদিন আসবে, ঠিক আছে? কোন গান শুনতে চাও? আমার একটা রিকোয়েস্ট আছে, সেই কৃষ্ণচূড়া গানটি। সেই কৃষ্ণচূড়ার গাছ আজ মরেনি। আচ্ছা, গাইবো গাইবো গাইবো, অবশ্যই গাইবো। অনেক ধন্যবাদ বাবা তোমাকে। তুমি তাহলে বসে বসে প্রোগ্রাম দেখো, ঠিক আছে? কোন গানটা শুনবো? আমার একটি গাওয়া, এটা একদম আলাউদ্দিন ভাইয়ের প্রথম অ্যালবামে আমি গান করার সুযোগ পেয়েছিলাম, তো ওই গানটি করছি, আমার মন ভেঙে গেল, রফিকুজ্জামান রফিক ভাইয়ের লেখা, চেষ্টা করছি। অনেকদিন পর আলাউদ্দিন ভাইয়ের কথা মনে পড়ে সবসময়, আর এই গানটা তো অসাধারণভাবে আমি বুকে ধারণ করে রেখেছি, অনেকেই রিকোয়েস্ট করেছে এবং আমার পছন্দ এটি গান। আমার মন ভেঙে গেল তাতে কার কি হলো, আমার মন ভেঙে গেল তাতে কার কি হলো, দুটি রাখি খুঁজে খুঁজে শত্রু
মনের খেলায় প্রলয় এসে প্রাণের বাঁধন ছিঁড়ে যায়, হৃদয় সাগরে হাসানো তরি যে থাকে তীরের আশায়, ছেঁড়া পাল ভাঙা হাল যে তরিটি বেসামাল ঝড়ে তারে বুকে তুলে নিল, ও আমার মন ভেঙে গেল তাতে কার কি হল, দুটি আঁকি খুঁজে খুঁজে শত্রু কার কি হল, যে পাখিটি আকাশে উড়ে উড়ে যায় সুরে সুরে, আহত হবে সে শিকারি তীরে কি করে যে ফিরবে নীরে, দুটি ডানায় কান্না যন্ত্রণার বন্যা মরণ তাতে কার কি হল, ও আমার মন ভেঙে গেল তাতে কার কি হল, দুটি আঁকি খুঁজে খুঁজে শত্রু কার কি হল, দুটি আঁকি খুঁজে খুঁজে শত্রু শুধু পেল, আমার মন ভেঙে গেল তাতে কার কি হল, অনেক ধন্যবাদ ভাইয়া। এবং মানে মন ভেঙে গেলে আসলে কারো কিছু করার থাকে না, যার যার মনের অবস্থা তাকে বুঝতে হয়। তো চলুন আরো একটা ব্রেক থেকে ঘুরে আসি। চলো প্রিয় দর্শক, অল্টারনেশন মিউজিক নিয়েছি আরো একটি বিরতি, কোথাও যাবেন আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পর। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল্টারনেশন মিউজিকে, যারা তো রয়েছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে। এবং আজকে দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে বিখ্যাত কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। দর্শক, আরও একবার বলতে চাই, পুরো অনুষ্ঠানটি যেহেতু আপনাদের জন্য, আপনারা চ্যানেলের নিচে স্ক্রল দেখার নাম্বারে ফোন করতে পারেন, সেই সঙ্গে কথা বলতে পারেন আপনার পছন্দের শিল্পীর সঙ্গে এবং তার সঙ্গে জানাতে পারেন আপনার পছন্দের যে কোনো গানের অনুরোধ। তো ভাইয়া, আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু গান শুনছিলাম, এই মুহূর্তে আরো একটা গান শুনবো, যেহেতু অনেকটা সময় ব্রেকে ছিলাম। অনেকটা শুন, অল্প একটু সময় লাগে, এর আগে অল্প একটু না একটু বেশি, কারণ আপনার জন্য আজকে একটু বেশি বেশি ব্রেক দেওয়া হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এটা সবার জন্য মনে তাই হয়, যতবার আসি দেখি ব্রেকটা পড়ে বেশ মোটামুটি ভাবে। তোমার অনুভূতিটা কেমন বলো তো দেখি, যে ব্রেক পড়ছে অথবা একটু কথা হচ্ছে, সবাই তো আমার সবার অনুভূতি জিজ্ঞেস করি, আমার অনুভূতি প্রকাশ করি। তারপরে আজকে আপনি হোস্ট, ওকে, কিছু সময়ের জন্য, কিছু সময় আমার অনুভূতি ভীষণ ভালো, যে পছন্দের কিছু গান শুনতে পাচ্ছি আজকে। এবং আমার পছন্দের কোনো গান আছে যে এরকম? হ্যাঁ, কোনটা বলো তো? ওই যে ওলিরও কথা শুনে, ওরি বাবা, তাহলে তো গাইতে হবে এই গানটা, আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই গিয়ে দিই, দিশার ধরো।
যতটুকু পারি হ্যাঁ কিন্তু গানে যাব কিন্তু তার আগে একটা ফোন নেব পুরোটাই শুনবো শুনলে হ্যালো দর্শক কে বলছেন গানদার করতে হবে হ্যালো হ্যালো কে বলছেন আমি চট্টগ্রাম থেকে বলছি বাদশা বুলবুল ভাইয়ের সাথে একটু কথা বলবো জি কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম বাদশা ভাই ওয়া আলাইকুম আসসালাম শুভ রাত্রি আমার লোকজনেরা কয় তুমি নাকি আমায় ছেড়ে চলে যাবে বহু দূরে লোকের কথা মিথ্যা জানা হয় ঠিক আছে অবশ্যই শোনাবো আপনি আমাদের সাথেই থাকুন আর এত রাত জেগে প্রোগ্রাম দেখার জন্য আপনাকে অনেক অনেক আপনাদেরকে সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ সঙ্গেই থাকুন ভাইয়া পুরোটাই শুনবো অলিরও কথা শুনে হ্যাঁ চলো চেষ্টা করে দেখি অসাধারণ গান আমারই গাওয়া আলাউদ্দিন আলীর সুর করা এবং আহমেদ রিজভীর লেখা এখনও গানটি রিলিজ হয়নি আর পরের গানটি আমি তোমাকে আমাকে দেব তুমি শুধু তোমাকে দাও আমি তোমাকে আমাকে দেব তুমি শুধু তোমাকে দাও বিনিময়ে বিশ্বাস এ প্রাণের নিঃশ্বাস হৃদয়ের আশ্বাস তুমি নিয়ে যাও আমি তোমাকে আমাকে দেব তুমি শুধু তোমাকে দাও আমি তোমাকে আমাকে দেব তুমি শুধু তোমাকে দাও বিনিময় বিশ্বাস এ প্রাণের নিঃশ্বাস হৃদয়ের আশ্বাস তুমি নিয়ে যাও আমি তোমাকে আমাকে দেব তুমি শুধু তোমাকে দাও হৃদয় রাখো এ হৃদয় রক্ত কণিকার প্রতিটি স্পন্দন শুধু তোমার কথা চোখে চোখ নয় হৃদয় রাখো রক্ত কণিকা প্রতিটি স্পন্দন
শুধু তোমার কথা কয়, এই বুকে কান পেতে সেই কথাটি, তুমি এসে যাও শুনে যাও, আমি তোমাকে আমাকে দেব, তুমি শুধু তোমাকে দাও। একটু একটু করতে ভাইয়া পুরো গানে গেয়ে ফেললেন, প্রায় অর্ধেকটি গেয়ে ফেললাম। এই গানটির কথা সুর মিল্টন খন্দকার, একদম আমার প্রথম অ্যালবাম সে যেন চিরসুখে অ্যালবামের গানটি গাও। আচ্ছা, তবে যিনি রিকোয়েস্ট করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু প্রথম অ্যালবামের গান, প্রথম অ্যালবামের গান, প্রথম অ্যালবাম, যেহেতু প্রথম অ্যালবাম, তার মানে এটার প্রতি ভালোবাসাটা একটু অন্যরকম, একটু অন্যরকম, মানে একটু অন্য ধরনের গান আছে। প্রথম গানটি যে আমায় দুঃখ দিল সে যেন চিরসুখী হয়, এবং সবচেয়ে মজার বিষয় ছিল এর পোস্টারটাও আমি ডিজাইন করেছিলাম তখন, হুমায়ুন ভাই এটা মানে উনি উনি সব কিছু করেছিলেন, লেখালেখি, তারপরে কোথায় ছবি বসাতে হবে, কিন্তু ডিজাইনটা ছিল আমার, আমার ডিজাইনটা এরকম ছিল, সাদা একটা ওয়ালপেপার ছিল, ওটার মধ্যে রক্ত এরকমভাবে মানে গড়িয়ে পড়ছে, সেটা নীল একটা জায়গায়, হ্যাঁ সেটা হলো কষ্টের ইয়েতে রং, হ্যাঁ নীল রঙের মধ্যে ছেঁড়া কাগজের মধ্যে পড়ছে, এটা একটা থিম ছিল। আর আমি খুব চিন্তা করে তখন ভাবছি আর কি, সে আমাকে ছেড়ে চলে গেল সে যেন চিরসুখী হয়, কিন্তু মানে থিমটা খুব সুন্দর ছিল, যে আসলে পোস্টারের থিমটা খুব সুন্দর ছিল। এবং আমার মনে আছে তখনকার সময় সঙ্গীতা থেকে অ্যালবামটি রিলিজ হয়েছিল, তো সেই সময় একদম ওই পোস্টারে ছেয়ে গেল, মানে পরবর্তীতে আরও ওনারা বেশি করে পোস্টার, মানে যেখানে দোকানে গিয়েছিল সব দোকানদার বলে কি ভাই পোস্টারটা সবাই নিয়ে চলে যায়। হ্যাঁ, কারণ সবার মনে অনেক কষ্ট। ঠিক আছে ভাইয়া, অনেক ভালো লাগলো, আমরা তাহলে থ্যাংক ইউ। কোন গানটা শুনবো, গান নাকি বিরতি? গান, আচ্ছা ওকে। আমায় আকাশ বলল, আমায় আকাশ বলল, তোমার দু চোখ মেঘ রং দিয়ে রাখতে, শুনি সাগর বলল, সাগর বলল তা কি করে হয় তার এত নীল থাকতে, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো, আমায় আকাশ বলল, আমায় আকাশ বলল, তোমার দু চোখ মেঘ রং দিয়ে থাকতে, শুনে সাগর বলল, সাগর বলল তা কি করে তার এত নীল থাকতে, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো। যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম, যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম, তখন পাখিরা বলল, তখন পাখিরা বলল, তাদের নামেতে তোমায় এখনই ডাকতে, শুনে ফুলেরা বলল, ফুলেরা বলল তা কি করে তাদের এত নাম থাকতে, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো,
সাগর বললো তাকি করে তার এত মিল থাকতে আমি কাকে খুশি করি বলো কাকে খুশি করি বলো আমি কাকে খুশি করি বলো কাকে খুশি করি বলো চমৎকার আপনি তো সবাইকে খুশি করে যাচ্ছেন আজকে সবার রিকোয়েস্টই রাখছেন কি করব আগরবাতি ধোঁয়া তো শুধু গন্ধই ছড়ায় পরে গিয়ে শেষ হয়ে যায় হ্যাঁ বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো মিউজিশিয়ানদের কথা বলছিলাম তো রিচার্ডদার কাছে আমি আরেকবার জিজ্ঞেস করলাম যে রিচার্ডদা তোমাদেরকে আরেকবার পরিচয় করাবো রিচার্ডদা বললো হ্যাঁ অফিসিয়ালি আরেকবার পরিচিত হতে চায় তারা দিন পর আমার সাথে তবলায় একসাথে সঙ্গত করছে বিপ্লব শর্মা আর বিপ্লব বি পরে বিদ্যুৎ বিদ্যুৎ আছে আমাদের সাথে আর কিশোর তো একদম কিশোর কী সুন্দর কিশোর আবার সেই জীবনে নতুন জীবনে ফিরে এসে আবার কিশোর হয়ে গেছিস খুব সুন্দর দেখাচ্ছে তোকে অনেক ভালো থাকবি অনেক দোয়া তোকে তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর লাগছে এটা বলবো না তুমি ভালো উপস্থাপনা করছো কথাটা একটু বেশি বললে ভালো হবে গানটা একটু কম হবে আর নজরুল আমার ছোটো ভাই খুব ভালো একজন কিবোর্ডিস্ট এবং অনেক জীবন আমার ছোটোবেলা থেকেই ও আমার সাথেই একই সাথে চলছে পথ চলছে এবং যখনই ওকে ডাকি ও কাজকাম কোথাও যদি থাকে আজকে যেরকম ওর কাজ ছিল শেষ করতে পারেনি ওকে বলেছে যে আমার ভাইয়ের সাথে আমার বাজাতে হবে চলে এসেছে হ্যাঁ আর হলো এমিল ডলির মিউজিক ডলি না আচ্ছা ঠিক আছে সবার ডলির সাথে বেশি বাজায় আমাকে একটু সময় কম দেয় ওকেও ধন্যবাদ আর ধন্যবাদ আমাদের কলাকৌশলী যারা আছে এত রাত জেগে আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ আপনি তো সুন্দর করে গান করছেন অলরাইট সো আমরা ব্রেকে যাব কিন্তু তার আগে একটা গান করি হ্যাঁ তারপরে আপনার জন্য একটা ব্রেক ওকে তাহলে আমার সেই বহুল প্রতীক্ষিত অনেকেই রিকোয়েস্ট করছে মানে যখনই ব্রেক পড়ছে তখনও রিকোয়েস্ট আসছে ফেসবুকে অনেকে রিকোয়েস্ট করেছে প্রথম অ্যালবাম একটি গেয়েছি রোমান্টিক গান আর এটা খুব কষ্টের গান কৃষ্ণচূড়া এখন চলে এসেছে সেই দিনগুলো যদি কারোর মনে থাকে কৃষ্ণচূড়ার গাছের নিচে একটু সময় নিয়ে একটু বসা একটু নিজেদের মনের ভাব প্রকাশ করা তো সেই দিনগুলো চলে যায় তাই না সেই স্মৃতিগুলোকে একটু স্মৃতিচারণ করছি এখনো বুকের ঘরে তোমারই আসো নীরব দু চোখ দিয়ে করো গো শাসন তোমাকে ছাড়া এই বুকে জমে আছে প্রেমের তৃষা সেই কৃষ্ণ চূড়ার গাছ আজ মরেনি মরেছে মনে যত সেই কৃষ্ণ চূড়ার গা আজ মরেনি মরেছে মনে যত আশা ভেঙে গেছে কাঁচির মতো আমার যত মারে নি
ফাগুন রাঙে গাছের পাতা আমার মন শুধু কাঁদে যে ব্যথায় এখনো ফাগুন রাঙে গাছের পাতা আমার মন শুধু কাঁদে যে ব্যথায় কি যে দাগ রেখে গেছো মনের খাতায় কেউ বোঝে না সেই বোবা ভাষা সেই কৃষ্ণ চূড়ার গান আজও মরেনি নীরব দু চোখ দিয়ে কর গো শাসন এখন বুকের ঘরে তোমারই আসো নীরব দু চোখ দিয়ে কর গো শাসন তোমাকে ছাড়া আমি দুঃখী যে বিষয় এই বুকে জমে আছে সেই কৃষ্ণ চূড়ার গান আজ মরেনি মরেছে মনের যত আশা ভেঙে গেছে কাছের মতো আমার যত মরেনি মরেছে মনের যত আশা চলেন ভাইয়া ব্রেক থেকে ঘুরে আসে চলো প্রিয় দর্শক চলছে বলছেন এশিয়ান মিউজিক অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি কোথাও যাবেন আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটেন এশিয়ান মিউজিকে যারা তো অবশ্যই রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে আমাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন আছেন প্রিয় শিল্পী বাদশা বুলবুল সো ভাইয়া ভীষণ তো ভালো লাগছে এবং একটার পর জানতে চাই যে এতক্ষণ ধরে আপনার গান শুনছিলাম আপনার ফ্যান যারা আছে তারা আমরা সবাই আপনার কাছে রিকোয়েস্ট করছিলাম বাট আপনি কার গান শুনতে বেশি পছন্দ করেন বা করতেন প্রিয় শিল্পী আমি তো প্রিয় শিল্পী বলতে গেলে অনেকেই আছে জি যদি আমাদের বাংলাদেশে ধরা যায় বশির আহমেদ মাহমুদুর নবী আব্দুল জব্বার সাহেব এম এ রউফ সাহেব তারপর হাদি ভাই এরকম নাম তো বলা যাবে না মানে অনেক সবাই মোটামুটি আমার নিয়াজ মাহমুদ চৌধুরী সুবীর দা এরকম মানে আর ওপারে গেলে মান্না দে হেমন্ত জটলেশ্বর মানবেন্দ্র মোহাম্মদ রফি কিশোর সবার গানই সবসময় আমি শুনতে পছন্দ করি মেহদি হাসান সাহেবের গান পছন্দ করি গোলাম আলী সাহেবের পঙ্কজ উদাস আর তালাত মাহমুদ অনেকেই আছেন অনেক বেশি লম্বা তাই তো পছন্দের তালিকাটা আমি শুধু শুনতেই থাকি বারে গুলো আমার গানও শুনি মাঝে মধ্যে একটু ইচ্ছা করে অতটা তো সাহস নেই ওইগুলো গান গাওয়ার আর ওইগুলো গাইতে গেলে অনেক চর্চা করতে হয় সেই চর্চার একটা সঙ্গত দরকার পড়ে সেই সঙ্গত আসলে খুব সময়ের আমাদের অনেক সময়টা অনেকেরই কম অনেকে সেই সময়টা হয়তোবা করতে পারে না আমি করতে চাই কারণ আমার অনেক কাজ ফেলে যদি কেউ যদি বলে যে না আমরা দুই ঘন্টা আড্ডা দেবো গানের আড্ডা কিছুদিন আগে একটা আড্ডা দিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তো সেরকম যদি আড্ডা যদি মাঝে মধ্যে যদি বসা যেত তখন আমাদের একটু মিউজিক ইন্ডাস্ট্রিটা একটু আপডেট হতো
আসলে এই গানগুলোকে আমরা অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতাম। শুধু গান না, একটু চর্চারও বিষয় আছে আমাদের, যে বেসিক যে চর্চাগুলো যেমন ক্লাসিক্যাল, এটা আসলে একটা প্রত্যেকটা শিল্পীর জন্য খুব বেশি দরকার। আর যে যতটুকু পারে ততটুকুর মধ্যেই অতটুকু নিয়ে যদি একটু বসে যদি একটু আদান প্রদান করা যায়, ওইটাই মানুষের জন্য অনেক কিছু প্লাস হয়ে যায়। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমরা তাহলে একটা গানে যাই। হ্যাঁ, এবার একটি পছন্দের গান, একটি রোমান্টিক গান, তুমি বলছিলে খুব কষ্টের গান, এবং বাপ্পি লাহিড়ির তখনকার সময়, এটা 70s না 80s সময় খুব জনপ্রিয় হয়েছিল, এবং আমার এই মুহূর্তে আমি 80s ফিরে গেলাম। আমার একটি গাওয়া গান মানন মোহন শুরু করেন আর জামাল রেজাল লিখে। আরে পানি চায় চাতক বন্ধু, আমি চাই তোমায়, ওরে জীবন থাকতে তুমি বন্ধু ভুইলো নাই আমায়, আর জন্মে আমার হবে এ অন্তরে বসত করবে পুরি আসমানের চাঁদ তারা যেমন রয় আমার, লোকজনের আকর তুমি নাকি আমায় ছেড়ে চলে যাবে বহু দূরে, লোকের কথা মিথ্যা যেন হয়। আমায় লোকজনেরা কয় তুমি নাকি আমায় ছেড়ে চলে যাবে বহু দূরে, লোকের কথা মিথ্যা যেন হয়। আমায় লোকজনেরা কয় তুমি নাকি আমায় ছেড়ে চলে যাবে বহু দূরে, লোকের কথা মিথ্যা যেন হয়। তুমি যদি আমায় ফেলে কখনো যাও চলে, লোকের কথা মিথ্যা যেন বসত করো দিনে রাতে, তুমি আমার বুকের মাঝে বসত করো দিনে রাতে, ঝিনুকেতে মুক্তা যেমন রয়। আমায় লোকজনেরা কয় তুমি নাকি আমায় ছেড়ে চলে যাবে বহু দূরে, লোকের কথা মিথ্যা যেন হয়। ওরে জ্বালাইয়া চাঁদের রাতে ও আমি জেগে রাবো সারা রাতি গো, আমি কব কথা শিশিরের রোশনের রে ভ্রমরা
নিশিতে যাই ও ফুল বনে, আর নিশিতে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাই ও ফুল বনে। ও বন্ধু রঙ্গিলা, ও বন্ধু রঙ্গিলা, ও বন্ধু রঙ্গিলা রঙ্গিলা, কাশি শুনে আর কাজ নাই সে যে টাকা দিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই সে যে টাকা দিয়া বাঁশি, চোরাই বিন্দুপুরে বসে যে বিন্দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই টাকা দিয়া বাঁশি, সাধের লাও বানাইল মোরে বই রাগি, ও সাধের লাও বানাইল মোরে বই রাগি, লাউে রাগা খাইলাম দুগা গো খাইলাম আগা খাইলাম গো, ও লাউে রাগা খাইলাম দুগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকি টুকি হারে, লাউ দিয়ে বানাইলাম টুকি টুকি, সাধের লাউ বানাইল মোরে বই রাগি, ও সাধের লাউ বানাইল মোরে বই রাগি। আমি গয়া গেলাম কাশি গো গেলাম, গয়া গেলাম গো, ও আমি গয়া গেলাম কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণব বিহারে, সঙ্গে নাই মোর বৈষ্ণব সাধের লাউ বানাইল মোরে বই রাগি, ও সাধের লাউ বানাইল মোরে বই রাগি, ও সাধের লাউ বানাইল মোরে বই রাগি, ও সাধের লাউ বানাইল মোরে বানাইল মোরে বানাইল মোরে।